এটার দাম কত করে? ১২০ টাকা না? মানে বড় বড় পিস। হ্যাঁ, হাত পড়বে না, আমরা তেলে হাত দিলেও সহজে পড়বে না। কি বলে তেল আপনাদেরকে চেনে? এখন চেনে মোটামুটি, তেমন না। এটা কি কাটতেছেন? এটা হলো চিকেন কাটতেছি, ওই যে চিকেন টিকা বানাবো এই জন্য। আচ্ছা, চিকেন টিকার জন্য এটা কাটতেছেন? আচ্ছা। অনেকে কমপ্লেন করে যে টিকার মধ্যে নাকি চিকেন থাকে না। হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু লাইভ কাটতেছেন। হ্যাঁ, অবশ্যই, সেটা অনেকের না বিশ্বাস করার কথা। চিকেন টিকার টিকা চিকেনও থাকে। এখানে আপনার মূল আকর্ষণ কি? মূল প্রোডাক্টগুলো কি কি আপনার এখানে? এখানে মডেল প্রোডাক্টগুলো আপনার চিকেন চাপ, তারপরে চিকেন ছাত্রিক, চিকেন টিকা, তারপর চিকেন সবজি রোল, ছোলা। সবজি রোলও বানান? হ্যাঁ, এই যেই সবজি দিয়ে না। এখানে কি কি আছে সবজিতে? সবজিতে আছে বটপটি আছে, তারপর আছে আলু, পেঁয়াজ, তারপর থেকে আপনার গাজর। এটা দিকে হাড়গুলো কাটা যায়? হ্যাঁ, এটা দিকে এটা হাড় কাটার জন্যই। ও আচ্ছা, অনেক কাস্টমার মনে করে চিকেন দেওয়া হয় না। চিকেন টিকাতে কি কি থাকে? পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, চিকেনের মশলা, কাবাব মশলা। লবণ, বেসন, বেসন এখানে 30টা না? পিএস কত রুক আছে? 30 থেকে 40টা হয়। 30 থেকে 40টা হয় এখানে। বাসা থেকে মিনিট করে আন, ওইটা বাসা থেকে মিনিট করে নিয়ে আসে। জি, এখানে শুধু বেসন চিকেন আছে। এখানে দেখাচ্ছে আপনার 3টা মুরগি আছে। 3টা মুরগি এখানে শুধু বেসন দিয়ে ইয়ে করেন নাকি? বেসন দিয়েই করা হয়, মাখানো হয়। একটা করে মুরগি 4 পিস করে করেন? হ্যাঁ। এটার দাম কত করে? ১২০ টাকা না? এর সাথে কি আছে? এর সাথে পরোটা আছে। পরোটা দেখি, চিকেন ছাস্তিক, চিকেন ছাস্তিক কত করে পিস? ৫০ টাকা করে। মানে বড় বড় পিস? হ্যাঁ হ্যাঁ, আমি বড়ই দিই। মুরগিগুলো কত কেজি ওজন? হালকা 1.5 কেজি ওজন। 1.5 কেজি 1 কেজি 400 গ্রাম, 500 গ্রাম।
এই পিসটা আমাদের জন্য রাখছি না ভিতরটা হালকা হালকা জুসি থাকবে না ওরা আবার কেটে ভেজা হবে তো এগুলো আচ্ছা ওটা আবার কেটে দিবেন কেটে ভেজা দিব আবার স্বাস্থ্য ভাই মোটামুটি ভালো আছে হ্যাঁ হাত পুরে যান আপনি যে হাত পুরবে না আমরা তেলে হাত দিলেও হ্যাঁ সহজে পুরবে না কি বলেন এটা কেমনে জানবো এই তেল আপনাদেরকে চেনে এখন চেনে মোটামুটি তেমন না এত বড় বড় হয় হ্যাঁ বড় বড়টাই হ্যাঁ 10 টাকা করে বড় বড়টাই বানাই ওটা কালার হলুদ হলো কেন চাপ পাতা আচ্ছা আচ্ছা ছোট ছোট করেন না আর সিম্পল যাতে একটু জুসি থাকে ভিতরটা নাকি আপনারটা বেস্টটা বানাবেন আপনার বেস্টটা বানাবেন পিঁয়াজটা শেষে দিবেন যদি পিঁয়াজটা কাঁচাই থাকে হ্যাঁ
কালারটা দেখে বেশি ভালো লাগছে ভাই। চাইনিজ কালার তো এজন্য। হ্যাঁ চাইনিজ কালার এজন্য। এটা হলো চিকেন চাপ, এখানে 120 টাকা, আর দুটো পরোটা 10-10, 20 টাকা করে। হ্যাঁ আমি ট্রাই করে দেখি, পরোটা কিন্তু একদম হলুদ, এই জন্য ওদের চিকেনটা বাংলাদেশের রাস্তায় যে আসলে এত সুন্দর খাবার পাওয়া যায়, তো আমরা এর আগে চাপ বলতে কি বুঝতাম কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেলে, তো আসলে স্ট্রিট ফুডে এই প্রথম যে চাপ আমি খাচ্ছি। তো কম্পেয়ার করলে 19-20